নমস্কার, বাংলা বলছে চ্যানেল থেকে বিপ্লব দাস বলছি। গতকাল পুরুলিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনসভায় করতে এসেছেন। জনসভা করতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভা করতে এসে যে সমস্ত কথা উঠে এসেছে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও পশ্চিম মেদিনীপুরের তিনটি জায়গাতে সভা করেছেন এবং সেখানেও তার উত্তর দিয়েছেন। তো সভা পাল্টা সভা তা তো হবেই, কিন্তু আমরা যেটা দেখি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেখানেই বক্তব্য রাখেন বা যে সভাতেই যান, একটা ওয়েল প্রিপেয়ার্ড সবসময় একটা ব্যাপার তার মধ্যে থাকে এবং প্রতিটা কোণে কোণে কি অবস্থা তার, কোথায় কি, সেই প্রেক্ষিতগুলো তার নখদর্পণে এবং পুরোটা সেইগুলো নিয়েই তিনি সভায় তার বক্তব্য পেশ করেন। কিন্তু কালকে অভূতপূর্ব ভাবে আমরা দেখলাম যে সভায় একটা কথা প্রধানমন্ত্রী খুব সুন্দর বলেছেন, তৃণমূলের যে এতদিনকার স্লোগান খেলা হবে, সেই খেলা হবে স্লোগানটাকে তিনি এমন ভাবে জনতার মধ্যে মিশিয়ে দিলেন যেটা গতকাল এবং আজ বিভিন্ন সংবাদ মাধ্যমে শিরোনামে এসেছে। তিনি বলেছেন খেলা হবে বনাম বলেন যে চাকরি হবে, দিদি বলেন খেলা হবে বিজেপি বলে চাকরি হবে, দিদি বলেন খেলা হবে বিজেপি বলে উন্নয়ন হবে, দিদি বলেন খেলা হবে বিজেপি বলে শিক্ষা হবে, এইভাবে বিভিন্ন শিক্ষা উন্নয়ন স্কুল হবে নানা রকম কথা বলে তিনি একটা অন্য পরিবেশ তৈরি করেছেন। আজকে আমরা এটা নিয়েই আলোচনা করব যে খেলা বনাম উন্নয়ন। আমাদের সঙ্গে রয়েছেন তিনজন বিশিষ্ট অতিথি, রয়েছেন অধ্যাপক ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী, দুই রাজনৈতিক বিশ্লেষক সঞ্জয় সোম এবং দেবাশিস ঘোষ। আমরা তিনজনকেই স্বাগত জানিয়ে আজকের এই আলোচনা শুরু করব। আমি প্রথম আজকে সঞ্জয়দার কাছে যাবো। সঞ্জয়দা, খেলা বনাম উন্নয়ন মোদীজি যেটা তুলে এনেছেন, কি বলবেন এটা? খেলা ব্যাপারটা না খুব একটা খুব জটিল ব্যাপার, মানে খেলাটা কিসের খেলা? খেলা কি মানুষ মারার খেলা নাকি মানুষকে বিক্রি করে রাখার খেলা? আমরা খেলা হবে স্লোগানটার মধ্যে না একটা অন্তর্নিহিত অর্থ আছে এবং এটা নিয়ে আমরা আগেও বহুবার আলোচনা করেছি। এর মধ্যে কোথাও যেন একটা হিংসার ব্যাপার রয়েছে, কারণ আমরা এর আগে একটা চড়াম চড়াম করে ঢাক বাজাবার গল্প শুনেছি, আমরা গুড় বাতাসা খাওয়ার গল্প শুনেছি, অর্থাৎ প্রাত্যহিক জীবনে যে জিনিসগুলো আমরা ব্যবহার করি সেগুলো একটা অন্য দোতনা আমরা দেখেছি এবং তার পরবর্তীকালে তার যে ফল দেখেছি সে ফল গিয়ে দাঁড়িয়েছে যে উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে, উন্নয়নের হাতে লাঠি। এই তো আলটিমেটলি তো এই জায়গায় গিয়ে আমরা পৌঁছেছি। ফলে এই খেলা হবে শুনলেই মনে হয় যে এটা কিন্তু রবীন্দ্রনাথের মায়ের খেলা নয়, এটা হচ্ছে একেবারে মানে মানে কোথাও কাউকে একটা মাথা ফাটিয়ে দেওয়ার খেলা আর কি। তো প্রধানমন্ত্রী যেটা করেছেন সেটা উনি এই জিনিসটা উনি ইয়েতেও করেছেন, আপনার ব্রিগেডেও বলেছিলেন, সেখান থেকেই শুরু হয়েছে যে এবার খেলা শেষ উন্নয়ন শুরু। সেটাকে গতকাল পুরুলিয়ার মাঠে উনি আরো বিস্তারিত ভাবে বলেছেন যে ওনার মতে খেলাটা কোন কোন জায়গায় হওয়া উচিত। দেখুন, একটা ছোট্ট উদাহরণ দিলে বোঝা যাবে যে এখন এই মুহূর্তে জনসেবা কোন জায়গায় পৌঁছেছে। হাওড়ার 45 নম্বর ওয়ার্ড গত 15 দিন ধরে পাম্প খারাপ, মানুষের বাড়িতে পানীয় জল পৌঁছচ্ছে না। হাওড়া নবান্ন যেখানে সেইখানে 45 নম্বর ওয়ার্ডে। তার মানে খেলাটা যদি সত্যি হতে হয় তাহলে খেলা মানে প্রতিদ্বন্দ্বিতা, প্রতিদ্বন্দ্বিতা হওয়া উচিত যে মানুষের কাছে পরিষেবা কে যত কত তাড়াতাড়ি কিভাবে পৌঁছে দিতে পারে। এটা কি সেই খেলার কথা বলা হচ্ছে? মানে শাসক দল যখন খেলার কথা বলছেন তারা কি সেই খেলার কথা বলছেন না তারা যেন তেন প্রকারণ জেতার কথা বলছেন? সেইখান থেকে কিন্তু আজকে স্বাধীনতার 74 বছর পরেও প্রত্যেকটি মানুষের বাড়িতে পানীয় জল নেই, এটা তো লজ্জার কথা। পশ্চিমবঙ্গে মাত্র 19% বাড়িতে, তাও মোস্টলি আরবান এরিয়াতে পানীয় জলের সরবরাহ আছে নলের মাধ্যমে, মানে পৌর পরিষেবার মাধ্যমে। এটা কি লজ্জার কথা নয়? খেলা হওয়া উচিত এখান, এটাকে পাল্টাবো আমরা। খেলা হওয়া উচিত যত 2 লেন স্টেট হাইওয়ে আছে সমস্ত কাটাকে আমরা 4 লেন করবো, 4 লেন গুলোকে 6 লেন করবো, অর্থাৎ প্রতিযোগিতা হওয়া উচিত। খেলাকে যদি প্রতিযোগিতার অর্থে ধরি তাহলে প্রতিযোগিতা হওয়া উচিত যে আমরা আমাদের সার্বিকভাবে মানুষের জীবন স্তর কিভাবে উন্নত করব, সাধারণ মানুষকে কিভাবে একটা
একটা বেটার একটা মানে উন্নততর পরিষেবা দেব এবং প্রভার্টি এলিভেশন অর্থাৎ যারা দারিদ্র সীমার নিচে আছেন তাদেরকে আমরা উপরে তুলব। গতকাল মুখ্যমন্ত্রীর কথা স্পষ্ট, ওনার কাছে ওনার মতে খেলা হবে হচ্ছে পশ্চিমবঙ্গের নির্বাচনটা জিততে পারলেই উনি দিল্লিতে গিয়ে ঝাঁপাবেন কেন্দ্রীয় সরকারকে উৎখাত করার জন্য। এই খেলায় আমরা ইন্টারেস্টেড নই, পশ্চিমবঙ্গবাসী ইন্টারেস্টেড নন। পশ্চিমবঙ্গবাসী পশ্চিমবঙ্গের উন্নতির জন্য যেটা প্রয়োজন সেই দিকে খেলা, সেই খেলাটা সেই দিকে দেখতে চান এবং সেটা একমাত্র উন্নয়ন। বিপ্লব দেবাশিষ্টা, খেলা হবে বনাম উন্নয়ন, মোদী বনাম মমতা, কি বুঝলেন? আমার একটা জিনিস খুব ভালো লাগছে বিপ্লব, এই যে এইবারের যে ভোট, এই ভোটের প্রচারে একটা খুব পরিষ্কার জিনিস যে খুব সুপরিকল্পিত মানে খুব প্ল্যান্ড ওয়েতে একটা বাইনারি তুলে আনার চেষ্টা হচ্ছে, যে পুরো রাজ্যে মানে পুরো রাজ্যে দুটো দল আছে, একটা তৃণমূল একটা বিজেপি। আমরা দেখেছি বহু সময় যখন ওই কাউকে কিছু পাইয়ে দেওয়ার ব্যাপার হয় তখন বলা হয় যে তুমি দুটো কোম্পানির নাম দাও, একটা তোমার আর একটা তোমার অন্য কোনো নাম টাম দাও আর কি। তো এই যে পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ তো পশ্চিমবঙ্গের ক্ষমতা যদি পাওয়া যায় সেই ক্ষমতা পাওয়ার জন্য এখানে দুটো নাম বারবার উঠে আসছে, মানে একই দল আর কি, তৃণমূল এবং বিজেপি, তারা বিভিন্ন ভাবে টেন্ডার সাবমিট করছে, বিজেপি বলছে একটা কথা, তৃণমূল বলছে একটা কথা, এবং খুব সুপরিকল্পিত ভাবে মিডিয়াতে বা সব জায়গায় এই বাইনারিটাকে এস্টাবলিশ করার চেষ্টা হচ্ছে। মানে এটা 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 প্রথম কাজ, মানে প্রথম জিনিসটা চলছে, মানে এখানেও আজকে কোনো কারণে হয়তো তুমিও একই জিনিসই বললে আমায় যে খেলা হবে বা বিকাশ হবে। দেখো খেলা হবে বা বিকাশ হবে এই কথাগুলো কারা বলছে এটা প্রথম দেখতে হবে। সাধারণ মানুষ কিন্তু খুব বোকা নয়, মানে আমি তুমি আমায় যা বোঝাবে বারবার আমি সেটা ভুল বুঝবো এরকম নয়। খেলা হবে মানে কি? কাটমানি বাড়বে, খেলা হবে মানে কি? সিন্ডিকেট বেড়ে যাবে, সিন্ডিকেটের বাড়বাড়ন্ত হবে, খেলা হবে মানে কি? যে আমার যে দলের যারা তাদের মধ্যে আরো অর্থ মানে অর্থনৈতিক নারদা সারদা আরো বেশি বেশি করে হবে। আর বিকাশ হবে মানে কি? আচ্ছে দিন আসবে, বিকাশ হবে মানে কি? ডিমোনিটাইজেশন হবে, বিকাশ হবে মানে কি? জিও দানাদান হবে? মানে ঠিক যারা এই কথাগুলো বলছেন তারা তাদের মানে এখন অবধি কি সেই বিশ্বাসযোগ্যতা আছে? সেই বিশ্বাসযোগ্যতা যদি থাকতো তাহলে হয়তো মানুষ তাদের কথা একটু হলেও বোঝার চেষ্টা করতো। এটা একটা হাস্যকর জায়গায় পৌঁছেছে, মানে ওই একটা কথা আছে না, ন্যাড়া একবার বেল তোলা যায়, বারবার বেল তোলা যায় না। মানুষকে কেউ প্রতারণা করেছিল নন্দীগ্রামে, এত লোক মরে গেছে সিঙ্গুরে, এত হই হয়েছে, পরে ক্ষমতায় এসেছিল শিল্পকে কবরে ঢুকিয়ে, কেউ আচ্ছে দিন আসবে দেশাত্মবোধক গান দেশাত্মবোধকের সুরসুরি দিয়ে, কিন্তু আলটিমেটলি দেশের কোনো উন্নয়ন হয়নি, অর্থনীতিকে কবরে ঢুকিয়ে ফেলা হয়েছে। যারা বলছে আজকে বিকাশ হবে আর যারা বলছে খেলা হবে তারা রাজ্যটাকে শেষ করে ফেলেছে। তো মানুষ কিন্তু বিকল্প খুঁজবে, তাই যতই বাইনারি আমরা করার চেষ্টা করি না কেন আজকে কিন্তু প্রচুর ঝকঝকে শিক্ষিত মুখ তারা কিন্তু রয়েছে এবং মানুষ কিন্তু তাদের দিকে তাকিয়ে আছে, তাদের তাদেরকে নিয়ে স্বপ্ন দেখছে, আমরা এটা জানি। বিপ্লব হ্যাঁ রাজাদা, খেলা বনাম উন্নয়ন। না দেখুন খেলা হবে মানে ব্যাপারটা মানে ঠিক ক্লিয়ার খেলা কেউ কিছু ব্যাখ্যা করেনি, যেমন মা মাটি মানুষ তার মানেটা কি কি আমরা কোনোদিন বুঝিনি, কিন্তু মানে শব্দটা বহুল প্রচারিত এবং খেলা হবে এটাও বহুল প্রচারিত, কি খেলা হবে সেটা আমরা কেউই বুঝে উঠতে পারছি না। এবং যখন বলছে যে খেলাটা, বললাম যে নির্বাচনে যদি খেলা হয় ঠিক আছে, একটা প্রতিদ্বন্দ্বিতার মধ্যে দিয়ে খেলা হলো এবং খেলা মানে হচ্ছে যে মানে পার্টিসিপেশন অ্যান্ড স্পোর্টসম্যান স্পিরিটের মধ্যে দিয়ে খেলা, এটাকে আমি সাধুবাদ জানাই। কিন্তু যখন বলা হচ্ছে খেলা হবে দোষরামে তখন আমাদের বেশ ভয় লাগছে, এটা কি কিসের খেলা? মানে রেজাল্ট বেরোবার পরে তার মানে মানে নির্বাচনটাকে আমি খেলা হিসেবে দেখছি না, স্পোর্টসম্যান স্পিরিট হিসেবে দেখছি না, নির্বাচনের ফলে নির্বাচনের ফলাফল বেরোবার পরে আবার যদি খেলা শুরু হয় তার মানে বোঝা যাচ্ছে যে বলতে চাইছে যে আমি যদি ভিক্টোরিয়াস হই, আমি যদি জিতি কি করে আমি ছাড়বো, রক্তের হোলি খেলে ছাড়বো, এই ব্যাপারটা মানে ভয়ের আতঙ্কের ব্যাপার হয়ে গিয়ে দাঁড়াচ্ছে যে তারা কি খেলতে চাইছে হ্যাঁ এবং কি খেলবে। এবং দোষটা মেয়ে মানে আরেকবার আমি যদি ক্ষমতায় আসি আমি আমার বিরোধীকে কারো কাছে রাখবো না,
এই যে একটা যে বক্তব্য, এটা আমি জানি না, মানে একটা ভয়ঙ্কর বক্তব্য মানুষের কাছে আসছে। এবং যেহেতু খেলা হবে মধ্যে একটা ছন্দ আছে, গান গাওয়া হচ্ছে, মানুষ কিন্তু মানে ও জায়গায় এটা কিন্তু ছড়িয়ে পড়ছে। আমাদের কিন্তু সতর্ক থাকা অত্যন্ত প্রয়োজন, যারা আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। গণতন্ত্রে এই ধরনের খেলার কোনো জায়গাটা নেই। যারা বলছে নির্বাচন রেজাল্ট বেরোবার পরের খেলা, তারা কি খেলতে চাইছে বোধহয় আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। এবারে দেখুন, যেটা প্রধানমন্ত্রী গতকাল যেটা বলেছে, উন্নয়ন খেলা ভার্সেস, ওরা খেলতে চাইছে, আমরা শিক্ষা চাইছি, আমরা হাসপাতাল চাইছি, এগুলো একটা মানে বিকল্প দিক যে আমরা খেলার মতন, ঠিক আছে, খেলায় আজকাল যে ধরনের খেলা হয়, খেয়াল রাখতে হবে যে যদি ফুটবল খেলা হয়, 11 ফুটবল এইসব খেলা বড় 11 জন করে খেলে, কিন্তু দেখে কয়েক লক্ষ কোটি মানুষ খেলাটা দেখে। মানে ব্যাপারটা হচ্ছে খেলা আজকের একটা এন্টারটেনমেন্টের মিডিয়া হয়ে গেছে, মোস্ট প্রফিটেবল এন্টারটেনমেন্ট মিডিয়া। স্পোর্টস ম্যানেজমেন্ট এগুলো নানান জায়গায় আমরা পড়ানো হয়, সেগুলোর বক্তব্য হচ্ছে যে কি করে এটাকে ম্যানেজ করে রোজগার করা যায়। কোটি কোটি, কয়েকশো কোটি, কয়েক হাজার লক্ষ কোটি টাকা এখানে নিযুক্ত হচ্ছে। কারণ বোঝাই যাচ্ছে খেলা সেই জায়গায় নেই। খেলাটা একটা মনোরঞ্জনের ব্যাপার, খেলাটা একটা হচ্ছে যে তৃষ্ণা মেটানোর জায়গা। এই জায়গায় উন্নয়নের কথা যদি কেউ বলে, শিক্ষা, বিকাশ, শিক্ষা ইত্যাদি, তাহলে শুনতে তো নিশ্চয়ই ভালো লাগে। তবে প্রশ্ন হচ্ছে, কারা এই শিক্ষার বিকাশ করবে, কারা এই উন্নয়ন করবে? কতগুলো দালাল, তারা যদি বলে আমি শিক্ষা দেব, আমি হাসপাতাল করব, যারা এতদিন নানান জায়গায় থেকে কিছু করলো না, এখন বলছে আমি নতুন পতাকা নিয়েছি, নতুন জার্সি পরেছি, এবার আমি উন্নয়ন করব, এদের কি সত্যি বিশ্বাসযোগ্যতার জায়গা এসে গেছে? বিপ্লব বলার সময় সেই সমস্ত দালালদের কথা, তারা যখন কালকে যখন বিজেপি লিস্ট বেরোলো, হ্যাঁ, এমন প্রার্থী রয়েছে, তারা বলছে আমি তো এই প্রার্থী এই দলে তো নেই, তাই না? তাহলে দালালগুলো কে? এ তো দালালের কাজ। আমি ঢুকিয়ে দিলাম, আমি কমিশন নিয়ে বেরিয়ে গেলাম। বিজেপিকে কিন্তু বলতে হবে এই দালাল কারা। যদি বলতে পারে তাহলেই বুঝবো তারা উন্নয়ন সত্যি চাইছে, না হলে ওই জার্সি পরিয়ে যদি ভাবে উন্নয়ন করব, শিক্ষা দেবো, হাসপাতাল দেবো, এবং কারা লিক করছে এই ধরনের প্রফেশনাল দালালরা, তারা কিন্তু অত্যন্ত অত্যন্ত আরো বেশি সক্রিয় হয়ে পড়ছে বলে আমার ধারণা। এই জায়গায় দাঁড়িয়ে খেলা ভার্সেস উন্নয়ন যদি আমাকে বলেন, যারা এতকাল বলেছিল খেলবো, তারাই এখন হঠাৎ জার্সি পাল্টি যদি বলে আমি উন্নয়ন চাইছি, তাহলে এই খেলায় সে খেলাটা উন্নয়ন সত্যি হবে কিনা, আমার কাছে প্রশ্ন কিন্তু বারবার এসে যাচ্ছে। মানুষ কিন্তু বিভ্রান্ত হবার সুযোগ পাচ্ছে। সুতরাং যারা দেশকে ভালোবাসে না, যারা দলকে ভালোবাসে না, যারা নিজেকে ভালোবাসে, দালালি করতে ভালোবাসে, রোজগার করতে ভালোবাসে, তারা যদি বলে আমি রাতারাতি দেশের উন্নয়ন করব, তাদের দিয়ে কোনো উন্নয়ন হবে না। সুতরাং আমি অনেকটাই দেবাশিস বাবু যেটা বলছে, আমারও মনে হচ্ছে যে এই যদি বিকল্প হয়, কোনোটাই বিকল্প আমাদের নেই। খেলাটাও এক ধরনের খেলা, উন্নয়নের নামেও আর একটা খেলা। সুতরাং এই দুটো কিন্তু মানুষকে সঠিক পথ দেখাবে। হ্যাঁ, একদম ঠিক, একদম ঠিক। আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী বলেছেন খেলা বনাম উন্নয়ন। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন খেলা হবে, মোদী এসে বলছেন যে উন্নয়ন হবে, দুই দলের দুই মুখ যেটা বলছে। কিন্তু আমরা গতকাল যে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে, সেখানে দেখেছি যে মুখগুলোকে তুলে আনা হয়েছে, যাদের দিয়ে এই যে খেলা বনাম উন্নয়ন হবে সেটা কতটা সম্ভব। কারণ যে দলকে নিয়ে, যে দলের বিরুদ্ধে লড়াই, সেই দলের বেশ কিছু লোকজন আজকে এখানে মুখ হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। এবং তার থেকে আরো ন্যাক্কারজনক ঘটনা, লজ্জাজনক ঘটনা, যে প্রার্থীর নাম ঘোষণা করার পরে সেই প্রার্থী কেউ বসে রয়েছে তৃণমূলের পার্টি অফিসে, তিনি বলছেন আমি তো জানি না, আমি তো তৃণমূলের লোক, কেন আমার নাম বললো। আরেকজন বলছে আমার সাথে কোনো কথাই হয়নি, কেন আমাকে বিজেপি প্রার্থী করলো, আমি তো বিজেপি প্রার্থী হব না। তো এই এই যে একটা প্রধানমন্ত্রী এসে সভা করছেন, আর সেই দিনই তার প্রার্থী তালিকা প্রকাশ হলো এবং সেখানে এরকম একটা লজ্জাজনক ঘটনা ঘটলো, এটা নিয়ে কিন্তু আমাদের মনে সন্দেহ রয়েছে। সত্যি খেলা বনাম উন্নয়ন সত্যি কতটা উন্নয়ন হবে সেটা ভবিষ্যতে বলবে। আমরা আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকুন।